আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। জোয়া আখতারের দি আর্চি সিরিজের মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। আগামী মাসেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সেই সিরিজ। আপাতত তার প্রচারে ব্যস্ত বাদশা কন্যা। তবে শুধুই অভিনেত্রী হিসেবে নয়, একই সঙ্গে গায়িকা হিসেবেও অভিষেক হতে চলেছে সুহানার। দি আর্চি সিরিজেরই একটি গানে কণ্ঠ দিয়েছেন শাহরুখ কন্যা। সিরিজের প্রথম ঝলক ও প্রচার ঝলকের পরেই মুক্তি পেয়েছে দি আর্চিসের একাধিক গানও। সদ্য মুক্তি পেয়েছে সিরিজের নতুন গান জাপ তুম নাথি, সেই গানেই কণ্ঠ দিয়েছেন সুহানা। বলিউডের নামজাদা ও জনপ্রিয় সুরকারের দল শঙ্কর এহসান লয় এর সুরে ওই গান গেয়েছেন সুহানা। তবে শুধুই সুহানাই নন, ওই গানে তার সঙ্গে আছেন ডট, তেজস, এমনকি জাভেদ আখতারের মতো বর্ষিয়ান শিল্পীরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় সম্প্রতি সেই গানের ঝলক পোস্ট করে সুহানা লেখেন, আমি আমার জীবনের প্রথম গান গাইলাম, জোয়া আখতার শঙ্কর মহাদেবনকে ধন্যবাদ আমাকে এই গানে সুযোগ দেওয়ার জন্য। দি আর্চি সিরিজে অভিনয় করার জন্য স্কেটিং থেকে শুরু করে ব্যালের মতো কঠিন প্রশিক্ষণ নিয়েছেন সুহানা ও বাকি কলাকৌশলীরা। স্কেটিং জুতা পরে মসৃণ মেঝেতে নাচের মহড়া দিতে গিয়ে বারবার উল্টে পড়ে গিয়েছেন তারা, তা সত্ত্বেও হাল ছাড়েননি শাহরুখ কন্যা। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে ইতোমধ্যেই। শুধু স্কেটিং নয়, সিরিজের জন্য বেলে নাচও শিখেছেন তিনি। বেলে শিখতে গিয়ে মাটিতে পড়ে আঘাতও পেয়েছেন। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় তেমনই একটি ছবি পোস্ট করেছিলেন সুহানা। তবে বাবার মতো নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমেই বলিউডে নিজের জায়গা তৈরি করে নিতে চান সুহানা। নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে তাই কোনো কমতি রাখেননি বাদশা কন্যা। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।